14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সোহেল রওশন দম্পতির এই ভালোবাসার গল্পটি পুরো বাংলাদেশের মানুষের মনকে ছুঁয়ে গেছিল, যে পৃথিবীতে এমন ভালোবাসা এখনো টিকে আছে, যে দীর্ঘ 15 বছর সোহেল নিঃস্বার্থভাবে তার প্রতিবন্ধী রওশন স্ত্রীকে ভালোবেসে এইভাবে কাঁধে তুলে একই সাথে পথ চলছে। তো দর্শক শ্রোতা, আশ্চর্যের বিষয় হলো এই ভাইরাল হওয়া আর প্লাস এই ভালোবাসার গল্পটা শেয়ার করা তাদের জন্য একটি কাল হয়ে গেল। যেহেতু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের এই গল্পটি কোটি মানুষের উপর দেখছিল, তো তাদের ভেতরই সোহেলের যে বিগত প্রথম স্ত্রী আছে তো তারাও এই ভিডিওটি দেখেছে। তো এই ভিডিওটি দেখেই আসলে কাল হয়ে গেল এবং সোহেল যে প্রতারক হিসেবে সেটাই আজকে সম্বোধন করছে পুরো তার পরিবার, তার ছেলে, এখন কাঁদছে হচ্ছে আমার এই বোন, কাঁদছে হচ্ছে রওশন প্রতিবন্ধী বোন। প্রতিবন্ধী বোন এখন কাঁদছে যে তার কি হবে, তার দীর্ঘ 15 বছর যে মানুষটা তাকে বৃক্ষের মুখ ছায়া দিয়ে গেছে, আজ সেই মানুষটা কি কি কেউ কেড়ে নিবে, তো এই মানুষটাকে হারানো সে অনেক ভয় করছে। সুস্থতা, আমার রওশন বোনটি অনেক কান্না করছে, তার কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। কি বলবো, আমি আপনাদের কারো বোন বা কারো মেয়ে বা কারো একটা ছোট বোন? আমার একটা মেয়ে আছে, আপনাদের দেখাবো কেন? আমার মেয়েটা ফুটফুটে একটা মেয়ে, আমি যে একটা প্রতিবন্ধী, আমারও স্বপ্ন ছিল মা হব, কিন্তু ওনার দ্বারাই আমি মা হয়েছি। আজকাল যদি একটা কোনো অঘটন ঘটায় একটা মেয়ের মা হতাম, তাহলে এই দেশবাসী কেউ আমার এই মেয়েটাকে স্বীকৃতি দিত না, কিন্তু উনি তো বাবা আমার, উনি তো জানতাম যে আমার মেয়ে তো জানতাম যে আমার বাবা আছে। আপনারা কেন লাগলেন আমার পিছে, আমি কি অন্যায় করলাম আপনাদের মাঝে বলেন আপনারা? আমার পিছে কেন লাগলেন, আমার স্বামী পিছনে কি করেছে না করেছে সেটা আপনারা কেন ওর পিছনে লাগবে? দর্শক শ্রোতা, আজকে এই রওশন বোনের দুঃখের জন্য কে দায়ী? আপনি, আমি, আমরা সবাই। আমরা এনাকে ভাইরাল করেছি, আমরা চাই না এনারা সুখে থাকুক, এই জন্যই আমরা আবার তার বিরুদ্ধে আমরা উঠে পড়ে লেগেছি। তো দর্শক শ্রোতা, এই বোনটি বড় অসহায় প্রতিবন্ধী, দীর্ঘ 15 বছর তার স্বামী তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, সে কোথায় বিয়ে করছে সবই সে জানে। তারপরেও তাদের ভিতর একটা কথা হয়েছিল যে আমি তো প্রতিবন্ধী, আমাকে নিয়ে চলতে পারবে, তো তার স্বামী কিন্তু বলেছিল না আমার কোনো সমস্যা নেই, আমি কিন্তু চলতে পারবো। তো সেইভাবে নিঃস্বার্থভাবে দীর্ঘ 15 বছর তাকে ভালোবেসে গেছে, এখন হঠাৎ করে তার প্রথম পক্ষের স্ত্রী, তার ছেলেরা তাকে প্রতারক হিসেবে সম্বোধন করছে। এখন এখানে আরেকটি বিষয়টি হলো যে যেহেতু তারা ভাইরাল হয়েছে এই হিসেব করে, যেহেতু তাদের বাড়িঘর নেই, প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে একটা বাড়ি উপহার দেওয়ার একটা কথা বলেছে। তো রওশন যে প্রতিবন্ধী আমাদের বোনটির দাবি, হতে পারে তারা ঈর্ষান্বিত হয়ে তারা এমনটি করছে। তো আমার এই বোনটি বড় আজকে নিরুপায়, তার আসলে কপালে কি হবে সে নিজেও জানে না, সে নিঃস্বার্থভাবে তার স্বামীকে ভালোবেসেছে, এই জন্য আজকে তার এই দুর্দশা। আসলে ভাইরাল জিনিসটা কারোর জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে, ভাইরাল জিনিসটা কারোর জন্য খারাপ বয়ে নিয়ে আসে, এটাই আসলে প্রমাণ। দেখেন, কাঁচাবাদাম আলা আমাদের ভাইরাল কাকুটা, সে গরিব থেকে ভাইরাল হওয়ার পরে সে আজকে এমনই সম্বোধন করছে, সে আর গানই গাবে না, সে এখন স্টেজ বিভিন্ন দামি দামি মানুষের সাথে সে সেলফি তুলে বেড়াচ্ছে, দেখেন তার কোথায় থেকে কোথায় গেল। কিন্তু এই বোনটি দীর্ঘ 15 বছর একই সাথে পথ চলেছে, কিন্তু ভাইরাল হওয়ার পর কী হলো, তার প্রথম পক্ষে স্ত্রী ফিরে আসলো এবং তার ছেলেরা দাবি করছে আর কি। এখন এই বোনটি কাঁদছে যে তার কি হবে, তার কি উপায় হবে, যে তার একটা মেয়ে এনে সে কোথায় যাবে, তার জানের পাখিটা কি তাকে ছেড়ে চলে যাবে। এই বোনটি আজকে অনেক নিরুপায়। আসলে আমরা কাকে ভাইরাল করছি এটা আমাদের জেনে বুঝে করা উচিত, যে এটা তার জন্য কতটা মঙ্গলকর বয়ে আনে। ভাইরাল আমরা চাই না যে ভাইরাল একটা নিরুপায় বোনকে কাঁদাবে, একটা নির্দোষ একটা মেয়েকে কাঁদাবে। তো দর্শক শ্রোতা, আমরা এই ভাইরাল চাই না। তো আমরা চাবো আমাদের সোহেল আর রওশন দম্পতি সুখে থাকুক, কোনো বাধা বিঘ্ন ছাড়াই, এটাই আমরা আশা করব। এই
বোনদের প্রতি দোয়া রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।